প্রেমিকার বিশ্বাসঘাতকতায় 3 বছর সংশোধনাগারে কাটাতে হলো মুর্শিদাবাদের জলঙ্গের যুবককে। বছর 3 আগে মোবাইলে প্রেমিকার সঙ্গে পরিচয়, এরপরই প্রেমিকার ডাকে সাড়া দিয়ে পদ্মা পেরিয়ে বাংলাদেশে গিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করেন জলঙ্গের যুবক আমফান। কিন্তু পরিবারের লোকেরা বাংলাদেশ পুলিশকে ডেকে ধরিয়ে দেয় আমফানকে। এরপরে কোর্টের নির্দেশে স্থান হয় কুষ্টিয়ার সংশোধনাগারে। অবশেষে ভারতে ফিরতে পেরে খুশি আমফানের পরিবারের লোকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। প্রেমিকার বিশ্বাসঘাতকতায় 3 বছর সংশোধনাগারে কাটাতে হলো মুর্শিদাবাদের জলঙ্গির যুবককে। বছর 3 আগে মোবাইলে প্রেমিকার সঙ্গে পরিচয়, এরপরে প্রেমিকারটাকে সাড়া দিয়ে পদ্মা পেরিয়ে বাংলাদেশে গিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করেন জলঙ্গির যুবক আমফান। জানা যায়, কেরলে রাজমিস্ত্রির কাজ করার সময় বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুরের মহেশকুণ্ডের তরুণীর সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয়। সেই প্রেম ক্রমশই গভীর হতেই জলঙ্গির ঘোষপাড়া দিয়ে সীমান্ত পার হয়ে প্রেমিকার বাড়ি গিয়ে পৌঁছায় আমফান। সালটা ছিল 2020 সালের 9 সেপ্টেম্বর। পরের দিন মেয়ের বাড়ির লোকেরা বাংলাদেশের পুলিশকে খবর দিয়ে তাকে ধরিয়ে দেয়। এরপরই বাংলাদেশের কুষ্টিয়া আদালতের নির্দেশে তার জেল হয় 3 মাস। তারপরেও বিভিন্ন টানাপোড়েনের মাঝে পড়ে 3 বছর চলে যায়। পরিবারের লোকেরা জানতে পারে ভারতীয় হাইকমিশনের কাছ থেকে অনুমতি না আসা পর্যন্ত আমফানকে ছাড়া যাবে না। শেষ পর্যন্ত প্রশাসনিক অনুমতি মেলার পর গত 25 মে ভারত বাংলাদেশ হাইকমিশনার পর্যায়ে বিজিবি গেদে সীমান্তে বিএসএফ এর হাতে তুলে দেয় আমফানকে। সেখানে আইনি প্রক্রিয়া শেষ করে শনিবার বাড়ি ফিরেছে আমফান। অবশেষে ভারতে ফিরতে পেরে খুশি আমফান পরিবারের লোকেরা। বাবা ইসমাইল শেখ বলেন, গত 3 বছর ধরে অনেক লড়াই করেছি ছেলেকে ছাড়াবার জন্য, অবশেষে ছেলে বাড়ি ফিরেছে, এটা স্বস্তি। ওদের কিভাবে সম্পর্ক হয়, হওয়ার পরে ফোনের মাধ্যমে দিয়ে এখান থেকে ও যায়, মানে আমাকে না বলে চলে যায়। ওই আপনার ঢাকিরি আসছিল, ইতিমধ্যে ধরে দিয়েছে। ধরে দেওয়ার পরে অমনি সঙ্গে সঙ্গে বিডিআর আমাকে ফোন করে বললো যে এই ব্যাপার, আপনার ছেলেকে তো অ্যারেস্ট করা হয়েছে, এভাবে আপনি এতে যান, এই আপনার হেডকোয়ার্টারে যান। আমি আর আমার ওয়াইফ গেলাম আপনার ওই জলঙ্গিতে, গিয়ে আমাদের এখানকার সাহেবকে তারপরে একে যাই বললাম যে এই ব্যাপার স্যার, তো কী করা যায়। তখন ওনারা সঙ্গে সঙ্গে বাংলাদেশে ফোন করলেন। ফোন করার পরে বললেন এই আসামির গায়ে যেন বাড়ি দেওয়া হয় না, আর একে ফিরে দেওয়ার ব্যবস্থা করেন। যাই হোক, ওনাদের মধ্যে কী একটা কথা হলো, হওয়ার পরে ওনারা ওই কথা রাখলেন না, ওই ছেলেকে চালান দিয়েছিলেন। ধরিলেন এই 3 বছরই গল্লি ঘাটছি। ঘাটার পরেই ধরেন আমাদের এখানে এমএলএ সাহেব আসলেন। এমএলএ সাহেবকে বললাম, বাংলাদেশ আইন বিচারক তার কাছে গেছিলাম, এই দুজনের মাধ্যমে আমার ছেলেকে আমি ফিরে পেলাম। আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত। আমি যে 3 বছর রাত্রে বিছনায় শুইনি, আমি নিজে ধরেন ঘুমাইনি, তার যে সেই এটা আজকে আমার খুবই আনন্দ ছেলে পাই। মা সানোয়ারা বিবি বলেন, 3 বছর ধরে চোখ বন্ধ করতে পারিনি, ছেলেটা ঘরে ফিরে এসেছে, এটাই শান্তি। আমার ছেলেকে কাছে পেয়ে আমি ভালো খুশি, অনেক খুশি হয়েছি। 3 বছর ধরেন কান্দিছি, আমি কান্দি কান্দি সববারের কাছে ধরেন দড়ি বাড়িয়েছি, কেউ আমাকে হেল্প করতে জানি। তারপরে আমার স্বামী পাসপোর্টে বাংলাদেশ গেছে, এমএলএ কাছে আমার স্বামী জায়গা ছাড়া পাইছে, নাইলে ছাড়া পাতো না, আর যাবে না বলছে। ছেলে আমফান শেখ বলেন, ওপারে যে এত সমস্যা হবে তা আমি ভাবতে পারিনি, আমি মেয়েটাকে ভালোবেসেছিলাম, কিন্তু ওদের বাড়ির লোকেরা আমার ভালোবাসা নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে। আমার সম্পর্ক হয়েছিল ইমোতে, অনলাইন আমার সঙ্গে, জি ইমো খুলে তখন ওর নাম্বারটা হঠাৎ আমার মোবাইলে আসে, আর একটা SMS আসে। তখন ওর সঙ্গে 3 মাস কথা বলার পর আমার সঙ্গে দেখা করতে চাই, সে দেখা করতে চাইলে আমি দেখা করতে যাই। দেখা করতে যাওয়ার 3 মাস, 3.5 মাস, জি 3.5 মাসের সম্পর্ক, দেখা করতে যাই। দেখা করে আসার সময় 3টে ছেলে আমাকে বিজেপি দিয়ে ধরিয়ে দেয়। ওর নাম মিম, জি দীপ্তি আক্তার মিম, ওর পিতার নাম আলিফ, ওদের বাড়ি হচ্ছে দৌলতপুর থানা মহেশকুণ্ড গ্রাম। তারা পুলিশের হাতে তুলে দেয় আমাকে, বিজেপির হাতে। বিজেপি আমাকে ওখান থেকে নিয়ে গিয়ে আমাকে দৌলতপুর থানায় সঁপে দেয়। দৌলতপুর থানা থেকে ওখান থেকে আমাকে কোর্টের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়। সেখানে 3 বছর সাজা ভোগ করেছি। তারপরে গত বৃহস্পতিবার আমি আমার দেশে ফিরি।
খারাপ উদ্দেশ্য ছিল বলেই তো ধরেছে, না হলে তো আমাকে ধরানোর কথা না। তারপরে আমি আর ওনাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি, করার চেষ্টাও করিনি। যে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, নিজের পরিবারের কাছে আছি, খুব ভালো লাগছে। জলঙ্গি থেকে মধু মণ্ডল ও রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ENT, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি, আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। USG, CT স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরও সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, SS মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।